সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালোবাসে আর আমরাও আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালোবাসি। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি হোটেল স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। আর সেজন্য আমি এখানে বড় বড় তিনটা আলুকে এই যে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে আলুগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি আর একে একটু কাট করে নেব ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। আমি একইভাবে সবগুলো আলুকে এভাবে মুছে নিচ্ছি পানিগুলো যাতে আলুর গায়ে কোনো পানি না থাকে। এই যে আমি সবগুলো আলুকে খুব ভালো করে পাতলা সুতির গামছা দিয়ে মুছে নিচ্ছি একটু এই যে পানি নেই আলুগুলোর গায়ে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম। একটু চাট মশলা আর একটু টালা জিরার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আমি একসাথে করে হাফ চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই যে লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ পরিমাণ। এই যে এখন এখানে লাল লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঝালটা ততটুকুই আপনারা বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু চিমটি হলদে গুঁড়ো। এখন আমি এগুলোকে খুব ভালো করে আলুর সাথে মিক্স করে নিচ্ছি। এই যে আমার মাখানো হয়ে গেছে আমি খুব ভালো করে মেখে নিছি এই যে আলুগুলোর সাথে মশলাগুলো আর ডিমগুলো কর্নফ্লাওয়ারটাকে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেব আর সেই জন্য চুলার উপর একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব একটু বেশি করে তেলটাকে দিতে হবে। ডুবো তেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইটাকে সবসময় ফ্রাই করতে হয়। এই যে আমার তেলটা একদম গরম হয়ে গেছে চুলো হিটটাকে এখন আমি লো হিটের মধ্যে করে দেবো মিডিয়াম টু লো হিটে। তারপর আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেব। এই যে এখন আমি একটু দুনো পাশ উলুট পালুট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই যে দেখুন কালারটা
তৈরি হয়ে গেল ক্রিসপি মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। এই যে দেখুন কতটা ভিতরে সফট আর বাইরে ক্রিসপি। অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় খেতে। এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।